হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে হলো 27শে মার্চ শনিবার, এখন বাজে দুপুর 12:43। আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হয়েছি একটা কাজে, আর আমাদের সাথে আছে আজকে আমাদের ছোট্ট বেবিটা। আমাদের বেবির স্কুলও আজকে বন্ধ, আদর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই এখন ঘুমানোর চেষ্টা করতেছে, এখনো ন্যাপ টাইম আর কি। আমরা আজকে সকালে খুবই মজার একটা নাস্তা করেছি, সেটা হলো দুধ চায়ের সাথে পরোটা। পরোটা খেতে অসাধারণ লাগে, আর এই পরোটাটা আমরা জ্যাকসনের থেকে কিনে এনেছি, হাতে বানানো পরোটা। অনেককে আমরা আগে প্রায় সুজন বিশেষ করে ওই ফ্রোজেন পরোটাটা খেত, ফ্রোজেন পরোটাটা জাস্ট খাওয়ার জন্যই খেতে ভালো লাগে, কিন্তু আছে না যে রিয়েল পরোটা বা আমাদের বাংলাদেশি পরোটার স্বাদ, ওইটা কিন্তু পাওয়া যায় না, তাই না? বাট এই পরোটাটা আসলে অনেক মজার। আমরা এর সন্ধান পেয়েছি হলো আলম ভাই এবং ভাবির কাছ থেকে। আমরা এখন যাচ্ছি হলো ফার্মে আস্ত খাসি আনতে, মানে খাসির মাংস আনতে, অনেক এক্সাইটেড। লাস্ট টাইম আমরা কুরবানির সময় এই ফার্মে গিয়েছিলাম, আমি যাইতে পারি নাই, সুজন গেছিল একা ভোরবেলা, আমাদের স্কেজুয়াল ছিল কুরবানি দেওয়ার, সেই জন্য। তো আজকে আমরা পুরো ফ্যামিলি মিলে যাচ্ছি। ও আদ্র, সোজা হও বাবা, সোজা হও, সোনা পাখি, ময়না পাখি, সোজা হও। আজকে বাহিরের ওয়েদারটা অসম্ভব সুন্দর, মাঝে মাঝে মন খারাপ থাকলেও ওয়েদার যদি ভালো থাকে না, মনটা এমনিই চাঙ্গা হয়ে যায়, এমনিতেই ভালো হয়ে যায়। আমার ওয়েদারের সাথে আমার অনেক মুড সুইং করে অনেক সময়, আবার ডিপেন্ড করে, আসলে সব কিছুই মনের উপর ডিপেন্ড করে। মন ভালো থাকলে না সব কিছু নিজের মনের মতো সাজায় গুছায় নেওয়া যায় আমি আর কি মনে করি। আর এখন তো গরম আসতেছে, গাছের পাতাও একটু একটু দেখা দিচ্ছে, যখন পুরো গাছের পাতাগুলো একদম ভরে যাবে তখন আরও সুন্দর লাগবে রোড আইল্যান্ড দেখতে, তাই না? আর রোড আইল্যান্ডে প্রচুর পানি, তো মানে নদী টদি বেশি, তো দেখা যায় যে প্রত্যেকটা জঙ্গলের পরেই নদী, আর গাছের ফাঁকা দিয়ে যখন নদী দেখা যায় ওই দৃশ্য অসাধারণ লাগে দেখতে। তো দেখা যাক আজকে আমরা খাসি মনের মতো পাই কিনা না, আর এটা আসলে অনেক মজা লাগে। আই উইশ আমার আব্বা যদি থাকতো তাহলে বাছাই করে বেস্ট খাসির মানে দিতে পারতো, কারণ ছোটবেলায় দেখতাম যখন কুরবানি হতো আমাদের বাড়িতে, আমার আব্বা সবসময় যাইতো গরু কিনতে, কারণ আমার আব্বা যেহেতু ভেটেনারি ডক্টর, তা আমার আব্বা বুঝতে পারে যে কোন গরুর মাংস ভালো হবে বা কোন গরু কীরকম ভাবে বড় করা হয়েছে, সেই জন্য আর কি, তাই না? গরু দেখলে বুঝতে পারে কোনটার মাংস ভালো হবে কোনটা না। আমরা অলমোস্ট চলে আসছি, আর কয় মিনিট আছে? আর একটু সময় আছে, এটা ভিতরে, এখানে ওই অ্যাড্রেসটা ভুল থাকে, মানে যেখানে দেখায় ওখানে আসলে কিছুই নেই। ও ওই যে আমার আদ্র শুনুপূর্ণ, তো আমরা চলে আসছি ফার্মে। এই এই এরিয়াটা অনেক সুন্দর, অনেক নিরিবিলি, কিন্তু এরকম এরিয়াতে বাড়ি আমি পছন্দ করি না, মানে আমাদের নিজেদের জন্য বাড়ি, আমি একটু আবাসিক টাইপ এলাকা পছন্দ করি, যেখানে আরো অনেক বাড়ি কাছাকাছি থাকবে, বেশি ভয় লাগবে না আর কি। আর এটা পুরো জঙ্গলের ভিতরে এই ফার্মটা, রাস্তা ভালো করছে ওরা? জানি না, না করে নাই, আই স্পোক টু সুন, এই যে ছাগল গুলো, ও এটা ওদের ফার্ম, এখান থেকে শুরু নাকি? না ওই যে এটা ভেড়া না, রাইট? আমি ভেড়ার মাংস খাইতে পারি না, কিন্তু আমি ল্যাম খুব পছন্দ করি, কারণ কারণ আমি জানি ভেড়া দেখতে কিরকম কিউট কিউট, বাট আমি তো জানি না ল্যাম দেখতে কিরকম। ও মুরগি, ওই যে মুরগি দেখো সাবধানে যে মাইরো না, ওই যে সাদা মুরগি, ওইটা ডিম পারে কিন্তু,
ওইখানে আরো মুরগি আছে কই ওই দেখো দেখি দেখি ও যা এই রোড আইল্যান্ডে কি মুরগি পাল্লা এলাও নাকি এটা ম্যাস এটা ফার্ম আদ্র আদ্র গাড়ি ঝাঁকে দেখ আদ্র হাসে গরু ওই যে গরু তবে আমেরিকার গরুর একটা মজার জিনিস আছে সেটা হলো মানে আমেরিকাতে যতই খোলা গরু দেখা যাক না কেন ওদের কানের ভিতরে এই লাগানো থাকে স্টিকার মানে যে কোনো ছোট বড় যে সাইজেরই গরু হোক না কেন স্টিকার লাগানো থাকে কানের ভিতরে মনে হচ্ছে পুরো বাংলাদেশে আছে আবার রাস্তাও ভাঙা একটু একটু গাড়ি বাড়ি খাইতে আদ্র তো খুব এনজয় করে ও আমার সুনাময় না মাশাআল্লাহ আমার দরদ এখানে অনেক মানুষ আসছে অনেক মানুষ প্রায় তো 10টার মতো গাড়ি আছে এখানে অনেক মানুষ আসছে ইন্ডিয়ান বাঙালি পাকিস্তানি ওয়াও তো আমরা এখন খাসি চুজ করব এই এতগুলা খাসি থেকে ইয়া ইটস বেটার টু গো আদার সাইড ও মাই গড সো এক্সাইটেড Male, but do you guys have like a fixed male by any chance? What is it? The fixed one, the khashi, like without balls. No, khashis, no. So, I'm like that khashi portion the kursi. Wait, a pura khashi holo matro 250. Onek shosta. B khashi lake kinte gele, sheta pore, pray $72, $75 erokomer moto. আর পুরা খাসি হলো $250 ওরা একদম কেটে টেটে করে দিবে যেরকম আমরা পছন্দ করব সেইভাবে খুবই খুবই ভালো আমি এই ফার্মের লোকেশনটা আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব যারা নিউ ইয়র্কে থাকেন কানেকটিকা রোড আইল্যান্ড ম্যাসাচুসেটস বস্টন এখানে আসতে পারেন আমি জানি অনেকেই হয়তো এটা সম্পর্কে জানে বাট যারা না জানেন অবশ্যই অবশ্যই পারেন অনেকেই হয়তো মনে করবেন যে আমি কেন এটা শেয়ার করি লাইফের কিছু অংশই ব্লগ আকারে শেয়ার করি আর আমি যে জিনিসে ভালো এক্সপিরিয়েন্স পাই বা ভালো লাগে আমি সেই জিনিসগুলো শেয়ার করি এই সব কিছু না পেইড প্রমোশন হইতে হবে এমন কিছু না আমি আগেও বলেছি আমি পেইড প্রমোশন কখনোই করব না কারণ আমার ইউটিউবটা করার পেছনে অনেক অনেক রিজন আছে সবারই রিজন আছে যারা করে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি আমি খুবই প্রাউড ফিল করি বাট আমি করব না তার পিছনেও কারণ আছে আসলে সবার মতামত সবার চিন্তাভাবনা তো আর এক না তো আমার কাছে অনেক পেইড প্রমোশন করার জন্য মানে অফার আসে যেরকম বিভিন্ন পেজের বা বিভিন্ন প্রোডাক্টের বা স্কিন প্রোডাক্টের আমি তো আসলে স্কিনে কোনো প্রোডাক্ট ব্যবহারই করি না তো সেই ক্ষেত্রে তো মানে পেইড প্রমোশন করার কোনো প্রশ্নই আসে না স্কিন রিলেটেড কিছু আর জামা কাপড়ের ব্যাপারেও আমি আসলে পেইড কিছুই করব না এটা আমার ইচ্ছা এটা আমার একটা চিন্তা কারণ ইউটিউবিংটা আমি করি আমার মেমোরি ধরে রাখার জন্য হ্যাঁ ইউটিউব থেকে যে একদমই টাকা পয়সা কোনো কিছুই আসে না সেটা আলাদা কথা আসে এবং আমি সেগুলা নেইও খরচও করি বিভিন্ন পারপাসে বাট আমি পেইড কোনো প্রমোশন কখনোই করব না আমি শুধু আমার ভালো অনুভূতিগুলোই আপনাদের সাথে সবসময় শেয়ার করতাম করি আর ভবিষ্যতে করব তা ও এরা মনে ধাক্কা দিছো ইউ আর সো কিউট হোয়াটস ইওর নেম এগেইন আহা ইয়া ইওর নেম ইজ অলসো সো কিউট অ্যাজ লাইক ইউ নো মাই ব্রাদার ইজ মেরা হি ইজ মোর কিউট দ্যান ইউ নো উই বোথ Yeah, you both are too, really. Yeah, but I'm trying to feed them. See, this one has fluff. Yeah, so they like flowers also. Yeah. You can feed them the flower too. Yeah, but where's the flower? Yes, come. This is not flower.
That's a flower, this one. Oh. So you can feed them. এখানে একটা বাচ্চা আমার সাথে কথা বলতে আসছে খুবই কিউট আমার বাচ্চা অনেক ভালো লাগে বিশেষ করে এরকম যে বাচ্চারা বেশি কথা বলে বেশি প্রশ্ন করে দুষ্টুমি করে ওই বাচ্চাদেরকে আমার বেশি ভালো লাগে অনেকে বাচ্চাদের দুষ্টুমিতে বিরক্ত হয় আমি কখনোই বিরক্ত হই না আমি মনে করি যে ওরাই তো দুষ্টুমি করবে এই বয়সটাতেই দুষ্টুমি করার বয়স একটু বড় হয়ে গেলে তো আর করতে পারবে না ফার্মের একদিকে ছাগল একদিকে গরু আর এইদিকে হলো মুরগি হাঁস আবার খরগোশও আছে অনেকে খরগোশ খায় বাট আমরা কখনো খাই নাই আর আমি তো খাইতেও পারবো না জীবনে কারণ আমি খরগোশ পালতাম এক সময় আমার দুইটা খরগোশ ছিল আমার খরগোশের নাম ছিল ঝন্টু মন্টু না মুরগি আছে ফ্রিজে মাত্র জ্যাকসনের থেকে আনছি এখানে আসবো জানলে আনতাম না থ্যাংক ইউ আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য অনেক ভাল লাগতেছে হ্যাঁ মুরগিরাও ভাল লাগে আমরা এখানে দুইটা বাঙালি ফ্যামিলি দেখলাম ওরা আসছে ম্যাসাচুসেটস থেকে বাচ্চা টাচ্চা নিয়ে তো ওরা অনেক কিছু নিচ্ছে মুরগি টুরগি আর অনেক কিছু ওরা কি নিয়ে আসছে এটা তো খাসি জবাই করার আগে ডাকে জবাই করার জন্য আর কি তো আমরা এখন একটু যাচ্ছি বার্লিংটনে কারণ অনেক গরম গরম পড়ছে আদ্র চিৎকার দিচ্ছিল গরমে আদ্র আবার গরম সহ্য করতে পারে না অনেক ঠান্ডার ভিতরে সে থাকবে গরম কোনো ভাবেই সহ্য করতে পারে না একটু যদি ঘাম হয় চিৎকার দিতে থাকে তাই না আদ্র ছোটবেলা থেকে মানে একদম হওয়ার পর পরই যদি খালি গরম লাগতো পাগল হয়ে যায় গরম লাগলে একদম মার মতো হয়েছে মানে আমার মতো আমিও গরম সহ্য করতে পারি না আগে ছোটবেলায় এই দুই বেলা গোসলের অভ্যাসটা তো আমার আব্বাই আমাকে করাইছে এই ছোটবেলায় রাত্রে ঘুম আসতো না গরমের মধ্যে কারেন্ট চলে যাইতো তখন আমাদের তো এত বছর আগে তো আর তখন আইপিএস ছিল না আমাদের বাসায় তো দেখা যেত আমার আব্বা কি করতো ওই গামছা চিপা চিপাই না আমার ঘাড় শুধু মুছাইতো শরীর মুছাই দিত যাতে আমার আরাম লাগে ঘুম হয় তো আমরা এখন বার্লিংটনে যাচ্ছি আমাদের বার্লিংটনে একটা জানালার স্ট্যান্ড নিতে হবে পর্দা লাগানোর জন্য আর কি ঘরটাকে একটু টুকিটাকি সাজানোর চেষ্টা করতেছি আর কি আর এই রাস্তাটাতে যাচ্ছে আর মনে হচ্ছে গাজীপুরে নানার বাড়ি যেতেছি আমরা বার্লিংটনে আসছিলাম শুধু একটা জানালার পর্দার স্ট্যান্ড কেনার জন্য এখন আমরা বার্লিংটন থেকে বের হচ্ছি এই অবস্থা পুরো এক কার্ড ভর্তি জিনিসপত্র কেনা শেষ আমাদের এরকমই অবস্থা আমরা এর জন্যই মানে খুব বেশি দরকার না হইলে আমরা সাধারণত বার্লিংটন বার্লিংটনে একদমই যাইতে পছন্দ করি না কারণ খালি হাতে তো আসতেই পারি না তাই না বাবা আমরা অলরেডি চলে আসছি বার্লিংটন থেকে জিনিসপত্র কিনে হালকা হালকা ক্ষুধা লাগতেছে না আদ্রু বাবা শুনা বাবা আদ্রু এখনো ঘুমাইলো না আদ্রু বার খুব বেশি এক্সাইটেড এই যে দেখো যেমন ওই সাইড সাইজের গরুটা পারফেক্ট আছে আর এখন নিলে এমনি তো দাম কম পড়বে তারপর আমরা ওই যে নিউ ইয়র্কারদের সাথে একটু কথা বলতে পারি নাওয়া একদম শেষ এখন আমরা বাসে যাচ্ছি আর ইন দ্য মিন টাইম আদ্র একটা ভালো ঘুম দিয়ে উঠলো
বেশ ভালো, মানে বেশি একটা সময় লাগছে, অত লাগে নাই না। 3:44 বাজে, আমরা প্রায় 1টার দিকে আসছিলাম। আজকে প্রচুর ভিড়, প্রচুর মানুষ, ওরা একটু পরপর দরজা লাগাইতেছে খুলতেছে কারণ করোনার জন্য আর কি। তো বাসায় যাই আর আদ্র মোচড়ো মোচড়ো শুরু করছে কারণ সে ঘুম থেকে উঠছে, ভাল লাগে নাই, তার বেড নাই। আদ্র আবার বেড ছাড়া ঘুমাইতে খুব ডিস্টার্ব করে। বাসায় চলে আসছি আর আদ্রকে এসে খাবার টাবার দিয়ে টিভি ছেড়ে দিছি। আদ্র টিভি দেখবে আর আমরা এখানে এই যে মাংস ভাগ করে রাখবো ফ্রিজে। কত কেজি মাংস হয়েছে? আমাদের মোট 40 পাউন্ড মাংস হয়েছে খাসি থেকে, আর দাম পড়ছে হলো $250 না $250। তো ওইভাবে হিসাব করলে পার পাউন্ড পড়ছে হলো ৬.৫ টাকার মতো, $6.50-এর মতো আর কি। তো এই তো, খারাপ না, বেশ ভালোই। আর এখন চটজলদি করে ইয়া করে ফেলে, ভাগ করে ফেলে আবার রান্নাও করতে হবে। ভাবছি আজকে যেহেতু এটা ফ্রেশ আছে মাংসটা, আজকে একটু রান্না করব, আর একবারে দুই দিনের জন্য রান্না করব কারণ কাল থেকে আবার আমার কাজ শুরু। এই জন্য এখানে এই যে কলিজা আমি আজকে একটু রাখবো মাংসের সাথে একসাথে রান্না করার জন্য। আমি মাংস টাংস গুছায় এখানে একটু রান্না বসাই দিছি, একেবারে বসাই দিছি মাখা, কারণ অনেক বেশি ক্লান্ত লাগতেছে। আর এই যে আদ্র আছে এখানে, তো সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। জানি না আজকের ব্লগটা কবে দিতে পারবো বা কতটুকু বড় হবে, তো যতটুকুই হোক আজকের ব্লগটা আমরা দিব, কারণ এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স লাইফে যে আমি নিজে গিয়ে দেখে শুনে তারপরে মাংস আনলাম। তো দিনটা ভালোই কাটলো, আর আমি আমাদের ব্যাগেরও খুলে রাখছি কারণ আজকের ওয়েদারটা আসলে অনেক সুন্দর। আসলেই আমার ধনে পাতা গাছের টপ, এই তো। আর আমাদের নেইবার ডেরেক, ও বাতাস দিয়ে পাতা পরিষ্কার করতেছে, এই জন্য এত শব্দ শোনা যাচ্ছে। আর আমরা এখন এই আমাদের যে মেইন দরজা, মানে এটাকে কি বলে, করিডোর বলে নাকি লবির বাংলা করিডোর, তো ফটিকের পর্দা লাগাবে, তো সুজন সেটা লাগাচ্ছে। আর তাছাড়া আরো কিছু জিনিসপত্র আনছিলাম, ওগুলোও সব ঠিকঠাক করতেছে। তো দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।